সম্মানিত প্রিয় বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি এই বিষয়টি সম্পর্কে গোটা মুসলিম উম্মার প্রায় নিরানব্বই মুসলিম জনসংখ্যা অনিশ্চিতভাবে কোরআন এবং সন্ন্যার সঠিক জ্ঞানের বিপরীত জ্ঞান তাদের নলেজে প্রতিষ্ঠিত রয়েছে তাই আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সঠিকভাবে জানা দরকার আর জানতে হলে শেষ পর্যন্ত থাকুন সম্মানিত প্রিয় ভাইয়েরা আমরা আজকে কথা বলবো অমুসলিম পরিবারে মমিন ও জান্নাতি ব্যক্তি আছে কিনা আমরা যদি আল্লাহ রবুল্লা আলমিনের দেওয়া বিবেক যদি আমরা একটু চিন্তা করি যে পৃথিবীতে মুসলমানদের

এবং সন্নাকে দুনিয়ার জীবনে জীবনের চেয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য বাস্তবায়ন করতে চায় তাদের মধ্যেও এমন কিছু ব্যক্তি রয়েছে যারা কোরআন এবং সুন্নাকে নিজের প্রয়োজনে ব্যবহার করে কোরআনের কিছু আয়াতকে অস্বীকার করে কিছু আয়াতকে মেনে নেয় কিছু আয়াতের বিরুদ্ধে আচরণ করে কিছু আয়াতকে প্রতিষ্ঠিত হওয়ার বিরুদ্ধে অন্তরায় হয়ে দাঁড়ায় তাদের অবস্থানটা হচ্ছে মোনাফিক কেউ হচ্ছে গোপন ভাবে ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে তারা হয়ে যায় মোনাফিক কেউ অস্বীকার করে কাফির হয়ে যায় কেউ আল্লাহর সাথে শির করে মুসিক হয়ে যায় এবং তাদের কিছু একটা অংশ মুসলিমদের মধ্যেও রয়েছে আবার অমুসলিমদের মধ্যেও রয়েছে তাহলে কমন সেন্স বা বিবেক থেকে আমরা চিন্তা করে বুঝতে পারি যে মুসলমান পরিবারের মধ্যে অবশ্যই মুনাফিক থাকতে পারে মুশরিক থাকতে পারে কাফির থাকতে পারে দ্যাট মিন্স মুসলিম পরিবারের মধ্যে জাহান্নামী ব্যক্তি থাকতে পারে প্রিয় ভাইরা কমন সেন্স বিবেকের রায় যদি সেটা হয় তাহলে সে রাইটা সঠিক কিনা এটা যাচাই বাছাই করতে মে মহাগ্রন্থ আল কোরআন দি কারণ কমন সেন্স হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়োগকৃত দারওয়ান সেই দারওয়ান যেটা মেনে নিয়েছে এবং সেটা সঠিক কিনা সেটা একেবারে establish করার জন্য সে যাবে কুরআনের দিকে কারণ কুরআন হচ্ছে মুদাল্লিন নাস বাইনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান কমন সেন্স যে বিষয়টা ধরে নিয়েছে সেটা 100% ট্রুথফুল মেসেজ নেওয়ার জন্য আমাকে অবশ্যই কুরআনের সত্য এবং মিথ্যার থেকে আমাকে বুঝিয়ে নিতে হবে প্রিয় ভাইরা আমরা কোনো ব্যক্তি অমুসলিম কিনা সেটা বোঝার জন্য আমরা যে বিষয়টার দিকে তাকাই তা হচ্ছে তারা ঈমানের ঘোষণা দেয়নি অথবা প্রকাশ্যে সালাত যাকাত সিয়াম ইত্যাদি পালন তারা প্রকাশ্যে করে না সেজন্য আমরা দেখতে পাই না সেজন্য আমরা বুঝি যে এই লোকটা ইমানের কোনো ঘোষণাও দেয়নি কখনো জানে না সমসলিম অথবা সে প্রকাশ্যে কখনো সালাদ জাকাত ইত্যাদি করে না এই ধরনের দুইটি কাজের কারণে তাকে আমরা অমসলিম হিসেবে ঘোষণা করি ঠিক তেমনি ভাবে করিম সাল্লাহ আলাই সাল্লাম গোপন কোন নলেজ ওনার ছিল না যা আল্লাহ রাবুল আলম জানিয়ে দিতেন তা বেদিত রসুরি করিম সাল্লাহ সাল্লামের সময়ে আল্লাহ রাবুল আলমিন ফেরন বংশের এক ব্যক্তির কথা কোরআনুল কানিমেসরা মুমিনুনের আঠাশ নম্বরে আল্লাহ কোট করেছেন আল্লাহ সুবাহ বলেছেন

আল্লাহ সুবান দাওয়াতি মিশন যে নবী যে বার্তাবাহক যারা যুগে যুগে এসেছে ঠিক তেমনি ভাবে ফেরান বংশের এই ব্যক্তির মতো যুগে যুগে তাদের বিরুদ্ধে শত পথে প্রতিষ্ঠিত করার জন্য দায়ীদের বিরুদ্ধে ফেরান বংশের এই ব্যক্তির মতো যুগে যুগে কিছু অমুসলিমদের মধ্যে গোপনে আনা ইমানদার ব্যক্তিরা দাঁড়িয়ে গিয়েছিল আল্লাহ সুবান সোরা মুমিনের আঠাশ নম্বর আয়তে এই কথাই জানিয়েছেন তাহলে বোঝা গেল ফেরান বংশে এমন এক ব্যক্তি ছিল যে অমুসলিম গোপনে ইমান এনেছিল মুসলমানরা জানতো না কিন্তু সে তাওহিদের বাণী যিনি দাওয়াত দিয়েছিলেন

ইমান এনেছে মাত্র অল্প সংখ্যক লোক যা এখনো আহলে কিতাব নামে আমরা জানি যাদেরকে এখন আমরা মুসলিম হিসেবে জানি না অর্থাৎ আহলে কিতাবদের মধ্যে এমন কিছু গোপন মমিন থাকবে যারা এখনো প্রকাশে ইমানের ঘোষণা দেয়নি তারা গোপন ভাবে ইমান এনেছে এবং মুসলমানদেরকে গোপন ভাবে সহযোগিতা করছে তথ্য তিন সোরা আলী ইমরানের একশো তেরো থেকে একশো পনেরো নম্বর আয়তে আল্লাহ সাবাহ বলেছেন লাইসু সাওয়াউন মিন আহলিল কিতাবি উম্মাতুন ক্বায়িমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা ইল্লাইলি ওয়া হুম ইয়াসজুদুন ইয়ামিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমি الآخِر وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَيُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَأُولَئِكَ مِنَ الصَّالِحِينَ وَمَا يَفْعَلُوا مِنْ خَيْرٍ فَلَن, يكفر فلن يُكْفَرُوهُ وَاللَّهُ عَلِيمٌ আল্লাহ রাব্দ আলমিন সুর আলেম একশো ১১৩ থেকে একশো পনেরো নম্বর আয়তে স্পষ্টভাবে গোটা মুসলিম মহার জন্য কেয়ামাত পর্যন্ত গোটা জাতির জন্য বিশ্ব মানবতার জন্য জানিয়ে দিলেন যে তারা সকলেই সমান নয় আহলে কিতাবদের মধ্যে একটা দল রয়েছে যাতে খ্রিস্টান হিসেবে চিহ্ন আহলে কিতাব হিসেবে জানো তাদের মধ্যে এমন একটা গ্রুপ রয়েছে দল রয়েছে যারা পৃথিবীতে রাতের বেলা বেলায় আল্লাহর আয়াত সমুখে তেলাত এবং সেজদাহ করে তারা গোপনে আনার কারণে দিনের বেলায় ইমানের ঘোষণা তারা দিতে পারে নাই জীবন নাশের হুমকি রয়েছে তাদের অনুশোচনা রয়েছে তারা চেষ্টা করছে তারপরে তারা দিতে পারতেছে না তাহলে তারা এখন কি করছে রাতের বেলা আল্লাহর আয়াত সংকৃতলা আলাদ করছে রাতের বেলা পাশ্চাত্য নামাজ তারা আদায় করছে পাশাপাশি তারা আল্লাহর প্রতি ইমান এনেছে আখিরাতের প্রতি ইমান এনেছে সৎ কাজে তারা আদেশ করে অসৎ কাজে তারা বাধা প্রদান করে এবং তারা কল্যাণ কাজের প্রতি প্রতিযোগিতা করে কি করে কল্যাণ কাজ করা যায় কি পরে তার প্রতিযোগিতা করে তারা হচ্ছে সলহীনদের অন্তর্ভুক্ত নিষ্ঠাবানদের অন্তর্ভুক্ত যারা আল্লাহর এক নিষ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেল তাদের অন্তর্ভুক্ত আল্লাহ রাব্বুল আনাম তাদের কোনো কল্যাণ কাজকে অস্বীকার করবেন না সোহানা বিশ্ব এই মহাবিশ্বের মালিক যদি তাদের কল্যাণকর কাজকে অস্বীকার না করে তাহলে কে আছে তার কাজকে অস্বীকার করে আফসোস আমাদের যে আমরা মনেই করি না যে অমুসলিমদের মধ্যে ভালো কাজ করছে গোপনে মুসলমানদেরকে সহযোগিতা করে তার কাজটা স্বীকার করা হবে কিনা আমরা এটা মনেই করি না কারণ আমাদের নলেজে কোরআনের জ্ঞানটা করা হয়নি আমাদের জ্ঞানে অন্য কোনো জ্ঞান ইস্টাবলিশ করা হয়েছে আসুন কোরআন এবং সন্ন্যাসী জ্ঞান থেকে আমরা নিজেদের জ্ঞানকে শানিত করি এবং আল্লাহ রব্ল্লাহ আনামিনের প্রিয় বান্ধব তফিক সুযোগ লাভ করে প্রিয় ভাইরা সর ইমরান স্পষ্ট করে দিল যে সেখানে তারা মুসলিহীন হয়ে যায় সেখানে তারা এই কাজগুলো করে গোপনে তেলাওয়াত করে গোপনে নামাজ আদায় করে তারা সৎ কাজ করে অসৎ কাজে বাধা প্রদান করে তারা

ডিভাইডেড করে হলো যারা ইমান এনেছে মারে ডিক্লেয়ার দিয়েছে প্রকাশ্যে আমরা ঈমানদার যারা ইমান এনেছে তারপরে ওল্লাহ দিনা আবার ওল্লাহ আবার যারা হাদু ইহুদি ও নাসারা এবং নাসারা ও সাবিন আর যারা হচ্ছে সাবিন মিন আমানা মানাবি তাদের থেকে যারা ইমান এনেছে আল্লাহর প্রতিয়া মিলা এবং আখিরাতের প্রতি ও আমিনা সোনিহান ফলাহুম আজর হুম এবং তারা যে ন্যা কাজ করে তাদের পুরস্কার আল্লাহ রব্লাবেন নিজে দিবেন সোহানম আল্লাহ সোহায়ানম ওলাহিম তাদের কোনো ধরনের ভয় নাই ওলাহুম ইয়াশ তাদের কোনো চিন্তা নাই তার মানে চিন্তা নাই ভয় নাই জান্নাতের গ্যারান্টি আল্লাহ সোহানামত আলাহ এই আয়তের মাধ্যমে দিয়ে দিলেন সোরা বাকারান দুইশো বাষট্টি নম্বর আয়তে এখানে খ্রিস্টান ইহুদি সাবিনদের মধ্যে যারা গোপন এনেছে গোপন ইমান এনেছে তাদের কথা আল্লাহ রব্লাহ রিক্লিয়ার দিয়েছেন তবে তাদের শর্ত আগের আয়াতে আমি বলেছি যে তারা হচ্ছে কি তারা গোপনীয় মানানবে তারা গোপনে নামাজ পড়বে রাতের বেলা একসাথে নামাজ পড়বে তালাবাদ করবে সৎ আদেশ করবে দিন প্রতিষ্ঠার কাছে তারা অগ্রগামী ভূমিকা পালন করবে এই কথা একই কথা আল্লাহ রবীন্দ্র সোরা মায়স্তর নাম্বার হাতে ডিক্লেয়ার করছেন আমরা যদি হাদিসের দিকে তাকাই হাদিস নাম্বার বুখারি শরীফের এগারোশত অষ্টাশী নাম্বার হাতে হাদিসের করিম সাল্লাহাম প্র্যাকটিক্যাল বলে দিলেন আমার যদি তাকাই সেই হাদিসটা আখরাজ ইমামুল বুখারি সেখানে ইমাম বুখারি রহিম্লা আবুহন থেকে বর্ণিত একটা হাদিস বর্ণনা করেছেন হাদিস নম্বর এগারো শত অষ্টআশি সহিহান হাদিস এবং সেটা বুখারী শরীফ আসছে

জানাজার জন্য দাঁড়িয়ে গেলেন ফরাজা ইলা মুসাল্লি নামাজের মাধ্যমে কাতার বন্ধ হয়ে দাঁড়ালেন ফসফা বিহিম ও কব্বারা আর মা এমন চার তাক বিরসে তিনি নামাজ আদায় করলেন সোহান রসুল করিম সাহাশাল্লাম এই বাদশা নাজ্জাসির জানাজার নামাজ আদায় করেছেন এটা বুখারি শরীফের এগারো নম্বর অষ্টাশি নম্বর হাদিসে পাশাপাশি তিন মিজি শরীফের এক হাজার উনত্রিশ নম্বর হাদিসে হাদিসে একই হাদিস আছে যদিও এক দুইটা শব্দ এদিক করা হয়েছে তো সেখানেও রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বাদশাহ নাজ্জাসী জানাজার নামাজ আদায় করেছেন সে কথা স্পষ্টভাবে এসেছে এবং সেখানে চার তাক আদায় করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে পাশাপাশি আমরা যদি আরো কিছু হাদিসের দিকে তাকাই তাহলে স্পষ্ট দেখতে পাবো রসুল করিম আলাইহি আলহিহ্লাম নাসাই শরীফে আসছে এগারো হাজার অষ্টাশি নম্বর হাদিসে যখন রসুল করিম সাল্লিহু আসাল্লাম

জিলাইলাই হিম খিয়ই নানিল্লাহ আর নিশ্চয়ই হান্ড্রেড পার্সেন্ট এন্সুরেন্স তাহলে কিতাবদের মধ্যে এমন কিছু লোক আছে যারা অবশ্যই মানে এনেছে হান্ড্রেড পার্সেন্ট শুধু ইমান এনেছে নিঃসন্দেহ তিতভাবে তার কি হয়েছে ওমা উম জিলাই লাইহিম খিয়ই নানিল্লাহ তারা আল্লাহর প্রতি নাজির পিতাল্লাহর পক্ষ থেকে নাজির পিতা হ কিতাবের প্রতি ইমান আনার মাধ্যমে সে খিয়ই নানিল্লাহ একমাত্র বিনোদ সহকারে বিনম্রভাবে একনিষ্ঠ সহকারে আল্লাহ রায়গুলোকে সে মেনে নেয় লাশ তরুণা বি আয়া তিল্লা হি না কোনোভাবেই জীবনের একেবারেই দুনিয়ার এই ছোট জীবনের তুচ্ছ কিছু দিয়ে সে তার রাখে রাত্রে বিক্রয় করে দেয় না আল্লাহ আয়কে অস্বীকার করে না সোহান নিজের জীবনের চেয়ে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে আল্লাহর কোরআন আল্লাহ রসুলের সুন্নাকে বাস্তবায়ন করার জন্য অগ্রগামী ভূমিকা পালন করে ওলাইকালহম আজরুহম ইন্দার অব্বিহীম আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে রয়েছে তাদের জন্য মহাপ্রতিদান সোহানন্দ ইন্দল্লাহ সরি হিসাব এই হিসাবগুলো গ্রহণ করার জন্য অতি দ্রুত হিসাবকারী সুভার ভাই আয়াত এবং হাদিস এবং কমনসেস এবং বিজ্ঞান চারটা বিষয় স্পষ্ট হয়ে গেলাম অবশ্যই অমুসলিমদের ঘরে গোপন মুমিন অথবা জান্নাতি ব্যক্তি রয়েছে যাদেরকে আল্লাহ রবুল আল্লাহ যা দিবেন তাদের কোনো আমল বিনষ্ট করা হবে না তাদের আমলের প্রতিদান আল্লাহ রসবান আল্লাহ দিবেন এবং তাদেরকে গোপন হিসেবে আল্লাহ কোরআনে বোল্ড করেছেন আখ্যায়িত করেছেন সনদ দিয়েছেন করনুল কারিমের সনদ আল্লাহ রসুলের প্র্যাকটিক্যাল জানাজার সনদ পাওয়ার পরেও কি আমরা আমাদের নিজেদের জ্ঞানের উপরে বলবৎ থাকবো প্রতিষ্ঠিত থাকবো তাহলে কি করোনার আয়াতকে অস্বীকার করা হয়ে যায় কি না যদি হয়ে যায় তাহলে এখনই সংশোধন হওয়ার সুযোগ যদি সংশোধন না হয় তাহলে ইমানবিহীন তাওবা ব্যতীত অবিরাগনাকারে ব্যক্তি জাহান্নাম জাহান নামে যাবে কারণ সে আল্লাহর আয়তের বিরুদ্ধাচরণ করেছে এই জমিনে প্রিয় ভাইরা তাহলে এই জমিনটাকে দিয়ে দেওয়া হয়েছে পরীক্ষাস্বরূপ আমাদেরকে কী করতে হবে আল্লাহর আয়াতকে মেনে নিতে হবে সাথে সাথে ভুলগুলো আসলে তাওবা করতে হবে না আলমিন আমাদেরকে তাওফিক দান করুন আমিন